পূজা ওয়ান্স এগেইন আজকে আমি চলে এসেছি মায়াপুরে মায়াপুরে মেইন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন তো একবার দেখিয়ে নি লেটস গো চলে এসেছি মায়াপুরে এটা নদিয়ায় অবস্থিত একটা মেইন তীর্থস্থান এটা ভাগীরথী নদীর পূর্ব পারে অবস্থিত তো আমরা ঘুরে দেখি এই জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মেইন মন্দিরের চূড়াটা এটা অনেক এক্সপেন্সিভ শোনা যাচ্ছে এটা নাকি ফোর্ড এর কোন কোম্পানি গিফট করেছে গোল্ড প্লেটের উপর আমরা এখন আছি ঠিক এই মেইন মন্দিরটার পেছনে তো দেখতে পাচ্ছো আর এই সাইডে আছে হচ্ছে ভক্তদের এবং পর্যটকদের থাকার জায়গা বিল্ডিং আছে এখানে তো মায়াপুরের এই যে ওপরে টেম্পলটা দেখা যাচ্ছে এটা খুবই এক্সপেন্সিভ শোনা যাচ্ছে যে এর যে ওপরে চূড়াটা সেটা হচ্ছে ফোর্ট কোম্পানি গিফট করেছে আর আজকে সানডে তো দেখছি ফাঁকা ফাঁকাই আছে সেরকম একটা ভিড় নেই তো আমি এখন একটা বাগান টাইপের জায়গায় বসে আছি বেশ ঠান্ডা আছে এখানে এখানে একটা রুলস আছে এখানে হচ্ছে এলেই হরে কৃষ্ণ বলতে হয় সব সময় সবার সঙ্গে কথা বলার আগেই তো এটা একটা নতুন ব্যাপার জানা হয়ে গেল আরো দেখি অনেক কিছু আমাদের শেখার আছে এখান থেকে দেখি চলো তো আমরা এখন যাচ্ছি মহাপ্রসাদের কুপন নিতে এটা গবনা ভবন থেকে দেওয়া হবে বলা হয়েছে তো দেখি ওখানে গিয়ে আমি এখানে এলে সবাইকে সাজেস্ট করব অন্তত সবাই এখানে মহাপ্রসাদটা যেন অবশ্যই একবার ট্রাই করে তো যাই দেখি এখানে মেইনলি তীর্থ করতে আসে তাছাড়াও নর্মালি ঘুরতেও আসতে পারেন আপনারা জায়গাটা খুব সুন্দর খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম আমার তো খুব ভালো লাগছে এখানে আপনারা ভেতরে টোটো করে ঘোরার ব্যবস্থাও আছে সেটাও করতে পারেন কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন যে এখানে পায়ে হেঁটে ঘোরাটাই বেটার হবে আমরা এখন আছি গদা ভবনের সামনে আর এখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যাচ্ছে তো আমরা ভেতরে যাব এখানে বিভিন্ন রেঞ্জের কুপন পাওয়া যায় তো লাঞ্চের জন্য আমি সাজেস্ট করবো আপনারা এখানে অবশ্যই এলে একবার মহাপ্রসাদটা ট্রাই করবেন এটা খুবই সুস্বাদু একটা খাবার তো ভেতরে যাই আমরা কুপনটা নিয়ে আসি এখানে ১২টা অবধি কুপন দেওয়া হয় ১২টা বাজতে চলেছে দেখি পাওয়া যায় কিনা কুপন আমরা গদা ভবনে চলে এসেছি এখন ১:৩০ বাজে তো লাঞ্চ করতে চলে এসেছি এখানে যে কুপনটা নিয়েছিলাম তো দেখে দিই কি দিয়েছে আমাদের এখানে কিছু দিয়েছে আমাদের এখানে দেখি ভাত দিয়েছে দেখতে পাচ্ছি ভাত দিয়েছে রুটি চাটনি পায়েস মিষ্টি পনিরের তরকারি সবু ডাল একটা পকোড়া টাইপের আছে পোলাও এনাফ খাবার এবার আমরা খেয়ে দেখি কিরকম লাগছে এখানে মেইন মন্দিরটা ছাড়াও আরো অনেকগুলো ভবন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে এর মধ্যে গদা ভবন গীতা ভবন চৈতন্য ভবন এটসেট্রা আরো অনেক ভবন আছে মানুষের থাকার জন্য আমি এখন যাচ্ছি গোশালার দিকে আর এখানে এগুলো হচ্ছে আমার পেছনে আছে গৌরাঙ্গ কুঠি এটা হচ্ছে পর্যটকদের থাকার জায়গা যারা নাইট স্টে করতে চান তাদের জন্য
গোশালার মেন এন্ট্রান্স এর সামনে এবার ভেতরে ঢুকবো। আমি এখন গোশালায় আছি, পেছনে দেখতে পাচ্ছেন কাউ আছে। গিফট হাউসের সামনে তো ভেতরে ঢুকে দেখেনি। আপনারা এখানে আপনাদের প্রিয়জনের জন্য কোনো গিফট চাইলে কিনে নিতে পারেন। আজ সানডে আর আমি দেখছি আজকে সেরকম ভিড় নেই যতটা আশা করেছিলাম। এই যে পাশের বাড়িগুলো দেখছেন, এই ঘরগুলোয় মেইনলি ভক্তরা পর্যটকরা থাকে। তো আপনাদের যদি এখানে নাইট স্টের কোনো রকম ইচ্ছা থাকে বা ভেবে থাকেন তাহলে আগের দিন বুক করতে পারেন, বেটার হয়। আর এটা মেন মন্দির যেটার কাজ এখনো চলছে। এটা 2022 সালে উদ্বোধনের কথা আছে। এই যে এখানে একটা ব্যানার দিয়েছে দেখতে পাচ্ছেন। আমরা এখন আছি শ্রী চৈতন্য দেবের জন্মস্থান সেই মন্দিরের সামনে। তো শোনা যায় নাকি এখানেই চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিল। তো ভেতরে আছে, ওখানে গিয়ে দেখি আমরা। অনেকে বলে নাকি নবদ্বীপে জন্মগ্রহণ করেছিল, অনেকে বলে মায়াপুরে। তো আমরা জানি না কোনখানে, তবে আমরা এসেছি মায়াপুরের টাই, এটাই সম্ভবত মেন, এখানেই জন্মগ্রহণ করেছিল। ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন অনেক বড় হল ঘর টাইপের আছে। এখানে কীর্তন হয়, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় সম্ভবত। এখন মন্দির বন্ধ হয়ে গেছে, এখন বাজে মোস্ট অফ 3টে বাজে এখন। তো ঘুরিয়ে দেখাচ্ছি আমি আপনাদের পুরো মন্দিরটা। খাওয়া দিচ্ছে বেশ এখানে। ফাঁকাই আছে এখানে, তো দেখতে পাচ্ছেন আমার পেছনে যে নিম গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, শোনা যায় এই গাছের তলাতেই নাকি চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিল। তো দেখতে পাচ্ছেন এই গাছটাকে অনেক পবিত্র মানা হয়। তো আমরা এই চত্বরটা পুরো ঘুরে দেখি, লেটস গো।